নমস্কার টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত বেলা 12টা 12টা মানে প্রেস কর্নার আর প্রেস কর্নার মানে এখনো পর্যন্ত দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমরা আর আমাদের প্রতিনিধিরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেয় আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা আমি পিউ আজ রয়েছে আপনাদের সঙ্গে মঞ্জিরা প্রিয়র সঙ্গে আমি কোয়েল যেমনটা মঞ্জিরা বলছিল সমস্ত খবরের লেটেস্ট আপডেট এবং তার গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা তুলে ধরি অবশ্যই আজকে অনেকগুলো খবর রয়েছে তার মধ্যে অবশ্যই আমরা প্রথমে চোখ রাখব সেই বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের খবরে কারণ তিনি বিস্ফোরক আবারও বোমা ফাটিয়েছেন অ্যাবসলিউটলি কোয়েল এবং সেই সঙ্গে সঙ্গে বলতেই হয় দেখুন বালুবাবু মানে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি প্রথম দিনই বলেছিলেন গ্রেফতারির পরই তাকে ভাসানো হয়েছে এমনকি তিনি বিরোধী দলনেতার নাম পর্যন্ত করেছিলেন আজ আদালতে যাওয়ার পথে আমরা আবার তাকে দেখতে পাই এবং প্রশ্ন করি আপনি কিছু বলবেন একই কথা বলেন আমাকে ফাঁসানো হয়েছে আবার বিজেপির নামই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক শোনাবো আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে আমি মমতা দি জানে ব্যাপারটা পুরোটাই জানে দলের স্তরে ছিলাম আসি থাকবো সেটা পরিষ্কার জেনে গেছি বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি আমি মুক্ত হয়ে গেছি আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে মমতা দি সব জানে মমতা দি সব জানে সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার আমি আছি অবশ্যই দল আছি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানি জ্যোতিপ্রিয় মল্লিক বারবার বললেন আমি মমতাদির সঙ্গে আছি পুরো ব্যাপারটা মমতাদি জানেন তারপর অভিষেক ব্যানার্জির নামও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তো তারই পাশে রয়েছে মনে নেই প্রেস কনফারেন্স করে কি বলেছিলেন শোনাবো সবাইকে অ্যারেস্ট করলে পশ্চিমবঙ্গ সরকারকে আমাকে ডিফাম করবে দেবে ভাবছে সব মিনিস্টারকে অ্যারেস্ট করে কিছু না কিছু বলে প্রমাণই হলো না চোর আপনারা বানিয়ে দিলেন একবার ভাবছেন তার পরিবারটা কি অবস্থা তার পরিজনদের কি অবস্থা তার সতীর্থদের কি অবস্থা আপনারা তো বলে দিচ্ছেন সবাই কি সাধু যারা বলছে তাদের নিজেদের কত কত ফ্ল্যাট আছে জানি না আমরা যারা এই কথাগুলো বলছে তাদের নিজেদের কত বেনামি প্রপার্টি আছে জানি না আমরা আইকোরের টাকায় কারা বিদেশে গেছিল আমরা জানি না আরও অনেক সংস্থা আছে নামগুলো জানা আছে কিন্তু আমরা পলিটিক্যাল ভ্যান্ডাটা হিসেবে কিছু করিনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লিয়ার দলের লাইনটা সেট করে দিয়েছেন এটা প্রতিহিংসা পলিটিক্যাল ভেন্ডেটা পার্থর মতো দলের অবস্থান কিন্তু জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে নয় কিন্তু প্রশ্ন এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দেওয়া লাইন কি দলের সব নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা মানছেন তাহলে কাকলি ঘোষ তস্তিদার কি করে বললেন পার্সোনাল ক্যাপাসিটিতে জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতি করেছেন দলের দায় নেই শুনুন উপযুক্ত দল প্রতি স্তরেই আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই এবং সমস্যা যখন আমরা ফেস করব তখন বুঝতে পারবো সমস্যা হয় কিনা এখন অবধি কোনো সমস্যা নেই তাহলে দলের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে চলুন এই নিয়ে কথা বলি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুপ্রিয় আমার সহকর্মী আমি সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলবো সুপ্রিয় এই এই জায়গাটা কোথাও একটু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেফতার হওয়ার আগে থেকে বোঝা যাচ্ছিল গ্রেফতার হতে পারেন এরকম জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছিলেন তার স্ট্যান্ড কি তার দলের স্ট্যান্ড নিশ্চয়ই তাই হবে তিনি সুপ্রিমো কাকলের মুখে আমরা অন্য খবর শুনছি আবার জ্যোতিপ্রিয় আজ বলছেন মমতাদি সবটা জানেন আমি দলের মমতাদির সঙ্গে আছি পরে অভিষেকের নামটা বললেন দেখো আজকের এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে মন্তব্য এই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তুমি যেটা বললে একদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি একরকম মন্তব্য করছেন অন্যদিকে যেদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেদিনই কিন্তু তার যে গ্রেপ্তারির একটা সম্ভাবনা রয়েছে সেই উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোথাও গিয়ে দল যে তার পাশে আছে
সেই বার্তাটা কি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে গেছে এবং সেই কারণেই তিনি কি এতটা সাবলীল বা তাকে এতটা কনফিডেন্ট দেখাচ্ছে? কারণ আজকে তাকে যখন সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তর থেকে শারীরিক পরীক্ষার জন্য বা মেডিকেল চেকআপের জন্য সেনা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় কিন্তু তিনি যে জোরালো কণ্ঠে তিনি বলছেন যে মমতা দি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা জানেন, আমি মুক্ত, দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকছি। এবং এখানেই কিন্তু একটা বিষয় যে গ্রেপ্তার হওয়ার পরেও তার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অর্থাৎ যে মন্ত্রী পদে তিনি ছিলেন সেই পদেই কিন্তু তিনি রয়েছেন। এবং সেখান থেকেই কি জ্যোতিপ্রিয় মল্লিক বুঝতে পারছেন যে দল তার সঙ্গে আছে এবং তিনি যেটা বলছেন যে তিনি দলের সঙ্গে আছেন এবং দলও তার সঙ্গে আছে? এবং তার আজকের এই যে মন্তব্যের মধ্যে দিয়ে তিনি কিন্তু আবার কোথাও গিয়ে সেই বিজেপির দিকেই নিশানা করলেন এবং বিজেপি তাকে ফাঁসাচ্ছে। এবং এর আগে তার গলায় আমরা শুনতে পেয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথা, একেবারে সরাসরি তিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে নিশানা করেছিলেন, তার উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, কিন্তু আজকে তিনি বলছেন যে বিজেপি তাকে ফাঁসিয়েছে, মমতা দিদি সবটা জানে। অর্থাৎ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিন্তু আবারও একটা তার মরিয়া চেষ্টা। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। তুমি যে পয়েন্টটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়র পাশে আছেন এবং মমতার নাম না করে শুভেন্দুকে টার্গেট করেছেন, এক্স্যাক্টলি সেই লাইনে জ্যোতিপ্রিয় মল্লিকও যাচ্ছেন। মমতা সব জানেন, তিনি মমতার পাশে এবং তার টার্গেটও শুভেন্দু অধিকারী এবং এন্টায়ার বিজেপি।